পূর্ব মেদিনীপুরে অগ্নিমূল্য সবজির বাজার, যার জেরে জেরবার আম জনতা। কয়েকদিনের টানা বৃষ্টি আর তার জেরে সবজির ক্ষেত নষ্ট হয়ে গিয়েছে, ফলে যোগান কম আর তার ফলেই দাম বৃদ্ধি, মত খুচরো বিক্রেতাদের। বৃষ্টির আবহাওয়া আসছে, কিছু মাল নষ্ট হয়ে যাচ্ছে, ওই জন্য সবজিগুলো নষ্ট হয়ে যাওয়ার কারণে এই সবজির এত দাম। প্রতিনিয়ত দেখছি সবজির যে রেটটা সেটা ওঠানামা করছে, এটা কেন? ওইটা কেন বলতে, মাল যেরকম আমদানি হচ্ছে সেই হিসাবে মানে দাম হচ্ছে। কোনো দিন মাল কম এলো দাম বেশি হয়ে গেলো, আবার কোনো দিন যদি মাল বেশি হয়ে যায় দাম কমে যাচ্ছে, এইটাই আর। মোটামুটি মার্কেটে আমদানির তুলনায় মোটামুটি ঠিকই আছে, কোনো বেশি করে আমার মনে হচ্ছে, কারণ আমদানিটা কমে গেছে অনেকটা, মানে অতিরিক্ত বৃষ্টি বৃষ্টি হওয়ার জন্যে মার্কেটে আমদানি অনেক কমে গেছে, মাল সবজি অনেক নষ্ট হয়ে গেছে চাষিদের, এই জন্যে একটু দাম হয়তো আমদানির উপরে নির্ভর করে দাম বাজারে দ্রব্যমূল্যটা বৃদ্ধি পেয়েছে। নাহলে কিন্তু মাল আমদানি যদি কম হয় তখন দ্রব্যমূল্যটা বৃদ্ধি হয়ে যায়, আবার আমদানি বেশি হয়ে গেলে আবার দ্রব্যমূল্য কমে যায়, এইভাবে চলছে বাজার জ্যাম চলে। কিন্তু শুধুই কি যোগান কমের জন্যই সবজির দাম বৃদ্ধি? তবে এই নিয়ে ভিন্ন মত দিচ্ছেন চাষিরা। পাঁশকুড়া এলাকার চাষিদের বক্তব্য, বৃষ্টির জেরে সবজির বাগান নষ্ট হয়েছে ঠিকই, কিন্তু তারা যে দামে সবজি বিক্রি করছেন আর ক্রেতা যে দামে কিনছেন তার মধ্যে বিস্তর ফারাক রয়েছে, এবং এক্ষেত্রে মধ্যস্বত্ব ভোগীদের দিকেই আঙুল তুলছেন তারা। আমাদের কাছ থেকে পাইকারা নিচ্ছে মানে কম করে 100 টাকা 120 টাকা, এবার পাইকারের কাছ থেকে নিচ্ছে যারা কিনতে যাচ্ছে তারা বেশি রেট করে নিচ্ছে, আমরা যদি খুচরা বিকতেছি আমাদের কাছে কম পয়সা নিচ্ছে, কিন্তু এবার পাইকারদের কাছে যখন কিনতেছে তখন সেটা বেশি রেট দিয়ে কিনবে। মার্কেটে আমরা একটা পাইকারি রেট হিসাবে দিই, সে খুচরোটা আমরা পাই না, পাইকারি স্টেশন আমাদের পাঁশকুড়া স্টেশন মার্কেটে বিক্রি করা হয়, ওইখানে 5 কেজি শশা বিক্রি করলে 100 থেকে 110-120 এরকম আমরা রেট, আমাদের কাছ থেকে নিচ্ছে এক রেটে, এবার পাইকার সেটা আলাদা করে দিচ্ছে না, তার কাছে বেশি রেট করে নিচ্ছে, এবার যারা কিনতে যাচ্ছে তারা তো মানে আমাদের কাছ থেকে কম রেট, অথচ তাদের কাছ থেকে বেশি রেট দিই। পাইকারি যারা কিনে নিয়ে যাচ্ছে তারা খুচরো বেশি পাবে, কিন্তু আমরা পাবো না, আমরা তো পাইকারি দিই, যেমন নিয়ে যেয়ে আমরা খুচরো বিক্রি করতে পারি না, একদম ধর 50 কেজি মাল নিয়ে গেলাম একজনকেই দিয়ে দিলাম। অন্যদিকে পাইকারি বাজারের ব্যবসায়ীদের দাবি, চাহিদার চেয়ে যোগানের পরিমাণ কম হওয়ার জন্য এতটাই এখন দাম বেশি হয়েছে। অন্যদিকে খুচরো ব্যবসায়ীদের বক্তব্য, পাইকারি বাজার থেকে সবজি আনার খরচ, অন্যদিকে দিনের শেষে অনেক সবজি নষ্ট হয়ে যায়, তার জন্যই দাম কিছুটা বেশি। আর এই দামের জাঁতাকলে পড়ে নাভিশ্বাস উঠেছে আম জনতার। করোনা আবহে সবজির দাম এত বেড়ে যাওয়ার ফলে হিসেব করে সংসার চালাতে যেমন অসুবিধে হচ্ছে, তেমনি বাজারও কাটছাট করতে হচ্ছে সাধারণ বাসিন্দাদের। আজকে পাঁশকুড়ার পাইকারি বাজারের সবজির দাম, পটল 32 থেকে 34 টাকা, ভেন্ডি 28 টাকা, বরবটি 35 টাকা, টমেটো 45, কুঁদরি 20, কুমড়ো 10, কাঁচা লঙ্কা 90 টাকা, ঝিঙে 25 এবং বেগুন 48 টাকা। আজকে হলদিয়ার মাখনবাবুর বাজারে সবজির দাম, পটল 60 থেকে 80 টাকা, ভেন্ডি 40 টাকা, বরবটি 60 টাকা, টমেটো 70, কুঁদরি 40, কুমড়ো 30, কাঁচা লঙ্কা 150, ঝিঙে 40 এবং বেগুন 80 টাকা। ব্যুরো রিপোর্ট, আনন্দ বাংলা। বুক ইউর স্যানিটাইজার টানেল হিয়ার।